আমার বুথ আমার দায়িত্ব কর্মসূচিকে সামনে রেখে জাতীয় কংগ্রেসে মহিলা মোর্চার সভা অনুষ্ঠিত হল। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভা কংগ্রেস মহিলা মোর্চার সভানেত্রী পিঙ্কি চৌধুরীর নেতৃত্বে কানকি হাইস্কুল প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের মহিলা জেলা সভানেত্রী নার্গিস খাতুন সহ অন্যান্যরা। সভায় আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্ব এবং দল বুথ ভিত্তিক শক্তিশালী করতে জনসংযোগ আরম্ভ করার কথা বলেন জেলা মহিলা সভানেত্রী নার্গিস খাতুন সহ অন্যান্যরা। আজকে আমরা চাকুলিয়া ব্লক মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা একটা কর্মসূচি নিয়েছি যেটার নাম হলো আমার বুথ আমার দায়িত্ব, কারণ এটা আমাদের অল ইন্ডিয়া মহিলা প্রেসিডেন্ট নীতা ম্যামের উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়েছে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে। তা আজকে আমরা উত্তর দিনাজপুর জেলার মধ্যে চাকুলিয়া ব্লকে এই কর্মসূচি আমরা প্রথম করলাম। আগামী দিনে আমরা বিভিন্ন ব্লকে আমরা এই কর্মসূচি বিভিন্ন ব্লক মহিলা কংগ্রেস সভানেত্রীর উদ্যোগে আমরা এই কর্মসূচি করব, কারণ আমাদের 2024 সালে আমাদের লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মহিলা কংগ্রেস যেন শক্তিশালী একটা সংগঠন হয়, জাতীয় কংগ্রেসকে যেন সবসময় সহযোগিতা করতে পারে, তার জন্য আমরা বুথ স্তরে আমরা বুথ কমিটি, অঞ্চল কমিটি, ব্লক কমিটি আমরা করব এবং বুথ স্তর থেকে আমরা যেন প্রত্যেকটা বুথে মহিলা কংগ্রেসের সংগঠন যেন মজবুত করতে পারি, সেই বার্তা আমরা আজকে মহিলা কংগ্রেসের যারা দিদি ও বোনেরা উপস্থিত হয়েছিলেন তাদেরকে আমরা সেই বার্তা দিলাম। আগামী দিনে নিশ্চয়ই আমরা সবাই মিলে একসঙ্গে যুব কংগ্রেস, জাতীয় কংগ্রেস, মহিলা কংগ্রেস বুথ স্তরে আমরা আমাদের জেলা কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় মহিদার নেতৃত্বে এবং আমাদের জেলা স্তরে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সহযোগিতায় আমরা মহিলা কংগ্রেস শক্তিশালী করার চেষ্টা করব। উত্তর দিনাজপুর জেলা একটা কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, প্রিয়দা যখন আমাদের ছিলেন, প্রিয়দা আজকে নেই, আমরা প্রিয়দার জন্য একটা অভাব বোধ করছি নিশ্চয়ই, তবু আগের তুলনায় আমাদের এখন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের একটা ভালো ফল আমরা দেখতে পাচ্ছি, কারণ বিগত এই যে পঞ্চায়েত ইলেকশনে আমাদের কিন্তু রেজাল্ট খুব ভালো হয়েছে। তো কিছু কিছু জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা মস্তান বাহিনী, গুন্ডা বাহিনী, দুষ্কৃতি বাহিনী যারা আছে তারা আমাদেরকে হয়তো নমিনেশন সাবমিট করতে দেয়নি, তারা হয়তো ইলেকশনে ঠিকমতো আমাদের ভোট করতে দেয়নি, ছাপ্পা ভোট করেছিল, কাউন্টিং এজেন্টেও কিন্তু আমাদের মানে ব্যালট বক্স চেঞ্জ করে কিছু আমাদের মেম্বারদের হারিয়েছে, এইভাবে কিন্তু আমাদের রেজাল্টটা ওরা খারাপ করার চেষ্টা করেছে, যদিও তবুও কিছু কিছু জায়গায় আমাদের মেম্বার জিতেছে। যদি সঠিকভাবে আজকে ইলেকশন হতো, সঠিকভাবে যদি কাউন্টিং হতো নিশ্চয় দেখতেন উত্তর দিনাজপুর জেলা পরিষদ আমরা ক্ষমতায় আসতাম, পঞ্চায়েত সমিতি আমরা নিশ্চয়ই ক্ষমতায় আসতাম, পঞ্চায়েতগুলো আমরা নিশ্চয়ই ক্ষমতায় আসতাম, কিন্তু যেহেতু ভোটটা ঠিকমতো করতে দেয়নি তৃণমূল কংগ্রেস সেই জন্যই আজকে আমরা সেইভাবে রেজাল্টটা করতে পারিনি। কিন্তু উত্তর দিনাজপুর জেলা আমাদের কংগ্রেসের শক্ত ঘাঁটি, আগামী দিনে আমরা লোকসভা নির্বাচন, আমরা কিন্তু লোকসভা নির্বাচনে একটা ভালো রেজাল্ট করবো।